এদেশে হাসিনার অধীনে নির্বাচন সরতে দেখছেন? আমরা জীবিত থাকা অবস্থায় হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না, হতে পারে না। কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কাকে বন্ধ করবে? জনগণ তো টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের রাজপথে পথে সমাবেশ শুরু করবে। সেই সমাবেশ বন্ধ করার ক্ষমতা হাসিনা তোমার নেই। সমাবেশ হচ্ছে, সমাবেশ হবে, ফয়সালা হবে রাজপথে। হাসিনা তোমার তো ক্ষমতার দিন শেষ, আর ক্ষমতা হয়ে কোনো ঠিকানা নেই। এই মুহূর্তে জনগণ পদত্যাগ চায়, কি বলো? বৃহত্তর দেখা তো পদে চান কি না? তো পদে চান, এর একটা স্লোগান নয়, এক দফা এক দাবি। উনি হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি। হাসিনা কিন্তু ক্ষমতায় নাই, নাই নাই কথা বলে আমাদের মহাসচিবের কথা উনি খণ্ডন করার চেষ্টা করেন। উবায়দুল কাদের সাহেব বলেছিলেন হাটু বাংলা বিএনপি, হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, আওয়ামী লীগ কি জানেন? আওয়ামী লীগ কোমর ভাঙ্গা, হাটু ভাঙ্গা, উস্কে মরা। এই আওয়ামী লীগ জনতা নামবে, নামবে শেখ হাসিনা ওয়াজের উবায়দুল কাদের কোন দিকে তো পালাবে? কতজন পুলিশ আছে বাংলাদেশে? হাসিনার কতজন বাহিনী আছে? অতএব পুলিশ প্রশাসনকে বল, নিরপেক্ষ থাকুন, হাসিনা ক্ষমতায় নেই। আল্লাহর রহমতে খালেদা জিয়া ক্ষমতায় আসবে। Yeah!
কোনো কথা নেই। সকলকে ধন্যবাদ, রাজপথে নামার জন্য প্রস্তুত থাকবেন যে কোনো মুহূর্তে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ 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 সকলকে ধন্যবাদ।